আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ হচ্ছে আজকে একটি আপডেট ফলো করতে হবে। এই আপডেটটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি ফলো না করেন, আপনি যে $100 বা $95 এখান থেকে আর্নিং করছেন বা করতেছেন, ক্লেম করতেছেন পার ডে, ওইটা কিন্তু আপনার আনলক হবে না জীবনেও, ঠিক আছে? পরে কিন্তু আবার আমাকে ব্ল্যাম দিতে পারবেন না, ভাই এটার আপডেট দেন নাই, এটা ক্লেম করতে পারলাম না, দোষটা আপনার। ওকে, সো এই ব্ল্যামটা কিন্তু আমাকে কোনোভাবেই দিতে পারবেন না, কারণ আমি বলতে পারবো তখন যে আমি আপডেট দিয়েছিলাম, আপনি কোথায় ছিলেন, এটা হচ্ছে আমার মানে সাহসের সাথে আমি বলতে পারবো। এবং সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে এই প্রজেক্ট নিয়ে অলরেডি আমার আরও 4 দিনের একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম, এইখানে দেখানো হয়েছিল কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে জয়েন করবেন, কীভাবে ক্লেম করবেন। আজকে কোনো ক্লেম করা দেখাবো না, কীভাবে জয়েন করবেন সেটাও দেখাবো না, শুধুমাত্র আপডেটটা দেখাবো কীভাবে ফলো করবেন। তখন দেখাইছিলাম 18 দিন বাকি ছিল, এখন 4 দিন মাইনাস করেন, সেহেতু বুঝতেই পারতেছেন আর মাত্র কতদিন সময় আছে, কতদিন ক্লেম করতে পারবেন। আপনারা যদি মন চায় এখনও আপনি এটা জয়েন করতে পারবেন বা জয়েন করতে চান, তাহলে আমি যেটা করবো, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক আমি সুন্দরভাবে প্রোভাইড করে দেবো, আপনি এই ভিডিওটা দেখে সুন্দরভাবে দেখে নেবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি প্রথমেই থ্যাংকস জানাবো আমার একজন সাবস্ক্রাইবার, সেটা হচ্ছে আমি দেখাই দিই মাশরাফি ভাই, ওনাকে আমি প্রথমেই থ্যাংকস জানাবো। উনি আমাকে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে অনেক হেল্প করছে, অনেক, এবং ইনফ্যাক্ট উনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং সে লাস্ট গতকাল $120 আর্নিং করছে একটা প্রজেক্ট থেকে, সেটা আমি ভিডিও তৈরি করে দিয়েছিলাম বিকেএক্স এক্সচেঞ্জ নিয়ে, সেটা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? সো আমি দেখাই দিয়েছি সেই পেমেন্ট প্রুফটা আপনাকে। খেয়াল করুন, এইখানে কিন্তু উনি $120 আর্নিং করছে, ঠিক আছে? উনি আমাকে বলছিল এর আগেও অনেকগুলা এখন করে সেখানে কোচ করছে। আমি বলবো আপনারা কেউ মাল্টিপেন এখন আর করেন না, আমার আসলে মন থেকে মাল্টিপল উঠে গেছে, এখন আর মাল্টিপেন আমি কাউকে করা সাজেস্ট করি না, ঠিক আছে? সো আজকে থেকে আমি এটা গত 2-3 দিন আগে থেকে আমি এটা করতেছি, স্কিপ করার ট্রাই করেছি মাল্টিপল, আমি নিজের মধ্যে আর কোনোদিন মাল্টিপল আনবো না ইনশাল্লাহ, আগে যেরকম ছিলাম সেরকমই থাকবো। সো এখানে এই ভিডিওটা দিয়েছিলাম গত 9 দিন আগে, সেটার থেকে কিন্তু উনি $120 আর্নিং করছে। ওকে, সো ওনাকে প্রথমে থ্যাংকস জানাবো এই কারণে যে এই প্রজেক্টটা নিয়ে আমাকে ফুল ডিটেলস উনি আমাকে হেল্প করছে। ওকে, তো অ্যানাউন্সমেন্ট দেখাই আপনাদের সময় নষ্ট করার আমি কোনো কাহিনী বুঝতেছি না, কারণ ওই অ্যানাউন্সমেন্টে বলা ছিল, সেটা আগের ভিডিওতে আমি লাস্টের দিকে বলে দিয়েছিলাম যে ওদের অ্যাপসে কাজ করতে হবে, ঠিক আছে? সেটা আপনি ভিডিওটা আগেরটা দেখলে বুঝতে পারবেন, বলছিলাম যে অ্যাপসে কিছু কাজ আছে আপনাকে করতে হবে, ওটা না করলে পেমেন্ট পাবেন না। এখন কথা হচ্ছে ভাই, এখানে কোনো রেফার কমিশন নাই, আগে যে ভিডিওটা করছিলাম সেটা তো রেফার কমিশন ছিল না, আজকে যে ভিডিও করতেছি এখানে কোনো রেফার কমিশন নাই। বাংলাদেশের মধ্যে মানে অনেকগুলো ইউটিউবার আছে, তার মধ্যে কয়টা ইউটিউবার এই সময় আপডেট দিয়েছে বা এই প্রজেক্টটা রিভিউ করছে আমাকে একটু জানাইন, ঠিক আছে? সো প্রথমে যারা যখন আপডেট মানে রিভিউ করছে তারা অনেকেই জানতো যে এটা রেফার কমিশন আছে, বাট এখন যেহেতু রেফার কমিশন নাই আপডেট আমাকে আপনাদের দেয় নাই, এটা হচ্ছে খাতায় লেখা রাখেন সত্য যেটা সেটা, ঠিক আছে? এখনকার পোলাপান এগুলোই খুঁজে। আর কিছু সাবস্ক্রাইবার আছে এরকম যে রেফার কমিশন যাদের যে যে ইউটিউবার দিবে যে রেফার কমিশন এটার মধ্যে এত এত এত, সো ওইটার মধ্যে যে ঝাঁপাই পড়বে কেন? তুমি তো জানো রে ভাই তুমি রেফার করতে পারবে না, তাইলে তুমি ওইটার মধ্যে কেন ঝাঁপাই যাও, ঠিক আছে? সো লিগ্যাল পার্সনকে ধরো, লিগ্যাল পার্সনের সাথে কাজ করো, ইনফ্যাক্ট আমাকে আমি করতেছেন আমাকেই বলতেছেন না যে আপনি আমাকেই কাজ আমার সাথে কাজ করতে হবে এরকমটা না, ঠিক আছে? আপনি যাকে ভালো লাগে তার সাথে কাজ করেন, ইনফ্যাক্ট এটা দেখেন আমার কিন্তু 5 লেভেল অলরেডি কমপ্লিট, এটা মাশরাফি ভাই করে দিয়েছে, ঠিক আছে? সো আমি কিন্তু চাইলে চুপি চুপি করে নিতে পারতাম, বাট চুপি চুপি না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, সো বুঝতেই পারতেছেন, চাইলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিতে ভুলবেন না। এবং আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে মাত্র লাইক এম হচ্ছে 100টা লাইক হলে আমাদের আমার মনটা একটু খুশি খুশি লাগবে যে সফল হয়েছি আমি, ঠিক আছে? আপনাদের হচ্ছে এই ভোটটা দিয়া, কারণ এই ভোটে আপনারা বলছেন যে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, 86% লোক বলছেন। ওকে, সো 100টা লাইক কমপ্লিট করে দিন। সো এই প্ল্যাটোফার্ম অ্যাপটা খুবই ভারী একটা অ্যাপ, ঠিক আছে? এটা আপনাকে ইনস্টল করতে হলে মোটামুটি ভালো এক অঙ্কের একটা MB খরচ আপনাকে যাবে, আপনার যাবে, ঠিক আছে? এখানে সার্চ করবেন প্লে স্টোরে, এসে PLATO প্ল্যাটো FARM প্ল্যাটোফার্ম, এই যেখানে চলে আসছে ছবি সহকারে। সো এটা জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর আপনাদের এখানে প্রাইভেট কি ইম্পোর্ট করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, প্রাইভেট কি কিন্তু নেয় না এখানে, এখানে কিন্তু প্রাইভেট কিনে না, আপনাকে প্রাইভেট মেমোরি ফ্রেসটা নেয় না, প্রাইভেট কিনে নেয়, কারণ প্রাইভেট কি আমি অনেক ঝামেলায় পড়ছিলাম এখানে। প্রাইভেট কি আপনাকে কীভাবে বের করবেন, আপনার মেটামাস প্রথমে যেতে হবে। ওকে, তো এটা বের করার জন্য আপনাকে টোকেন পকেটে চলে আসতে হবে, প্রথমে টোকেন পকেটে চলে আসবেন। টোকেন পকেটে আসার পর আপনি যে ওয়ালেটটা এখানে জয়েন করছেন সেই ওয়ালেট তো এখানে আসবে থাকবে, তাই না? সো এখান থেকে ম্যানেজারে ক্লিক করবেন। আমি যে কথা আগে বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যদি রেফার না করতে পারেন তাহলে আপনি সেই অফারে যাবেন কেন, সেটা আমি এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে অনেক ইউটিউবার কিন্তু শুধুমাত্র রেফার কমিশনের পিছনেই ছোটে, অনেক ইউটিউবার আছে আপনারা জানেন, নাম বলে চাকরি থাকবে না, ঠিক আছে? সো
আপনাদের ওদেরকে ভালো লাগে ঠিকই, বকাঝকা করে ওদেরকে ঠিকই ভালো লাগে, বাট আমরা ভালো অফারগুলো শেয়ার করি আমাদের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। ওকে, সো এখান থেকে আপনি যখন ম্যানেজমেন্টে ক্লিক করবেন, এখানে থেকে একটা অপশন আছে ওয়ালেট ম্যানেজ ওয়ালেট, ঠিক আছে। তো ম্যানেজ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ওয়ালেটের প্রাইভেট কিটা বের করতে চাইবেন সেটার উপর জাস্ট ক্লিক করবেন। ধরুন আমি এটার বের করতে চাইতেছি, তো এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে কি এক্সপোর্ট কিউ স্টোর আর হচ্ছে এক্সপোর্ট প্রাইভেট কি, ঠিক আছে। সো আমি এখানে এক্সপোর্ট প্রাইভেট কি উপরে যেটা সেটাতে ক্লিক করবো এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটাতে কনফার্ম করলে আমাদের প্রাইভেট কিটা এখানে শো হবে। ওকে, তো প্রাইভেট কি কপি করে আমাদের কমপ্লিট। এখন আমাদের প্ল্যাটোফর্ম যে অ্যাপটা আছে এখানে চলে যাবো। এখানে চলে যাওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে এখানে, ঠিক আছে। তো ওয়েট করার পর আমাদের এটা লোডিংটা শেষ হোক আগে, তো আরও আরেকটা লোডিং 15 MB, তো এটাও শেষ হোক। ওকে, তো আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে ইম্পোর্ট প্রাইভেট কি, এখানে একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্ট প্রাইভেট কিতে ক্লিক করার পর আপনি যে প্রাইভেট কিটা কপি করে নেন এটা জাস্ট পেস্ট করে ওকে করবেন। ওকে করে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন আবার। ওকে, সো আমি এটা দেখাতে পারতেছি না কারণ আমার একটা সেফটি আছে, প্রাইভেসি আছে। ওকে, তো আমি আমারটা করে নিতেছি। সো এখানে ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে 10-12 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন, চাইলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, ফোন নাম্বার দিলেই নিয়ে নিই। ওকে, তো ফোন নাম্বার দেওয়ার পর এরকম আরেকবার দিতে হবে আপনাকে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি এখানে হচ্ছে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। দেন হচ্ছে বা হচ্ছে অন্য একটা পাসওয়ার্ড দিলেও মেবি হয়ে যাবে, তো আমি ওইটা দিয়ে এখানে 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 সেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আমি ওকে অপশনে ক্লিক করে দিতেছি। ওকে, তো জাস্ট আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করার পর দেওয়ার পর আমাদের এখানে গেম পেজটা চলে আসবে। গেম পেজ আসার পর এখানে আমাদের মূলত লেভেল আপ করতে হবে। ওকে, সো একটু ওয়েট করি, এখানে একটু লোড নেবে, ঠিক আছে। সো খেয়াল করুন এখান থেকে কি বলতেছে, প্লিজ ইনপুট ইউর টেলিগ্রাম, প্লিজ ইনপুট ইউর ইমেইল। ওকে, তো এখান থেকে জাস্ট আপনার হচ্ছে এখান থেকে টেলিগ্রাম যে ইউজার নেম আছে সেটা মেবি দেওয়া লাগতে পারে। সো আমি আমার ইউজার নেমটা দিয়েছি এবং জিমেলটা দিতেছি। ওকে, তো জিমেইল অ্যান্ড ইউজার নেম দেওয়া কমপ্লিট। দেখি ওকে অপশনে ক্লিক করে দেখি কী আসে। সো আবার লোডিং, অ্যাপটা অনেক ভারী আগেই বলছি, প্রায় 100 MB মেবি না 170 MB, কত এমবি যেন একটা অ্যাপ। ওকে, তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, দেখি আমাদের কত লেভেল আছে, এখান থেকে মেবি 3 লেভেল আছে। তো যাই হোক, এটা আমাদের আপ করতে হবে। এখান থেকে এক্সপি একটা অপশন আছে, তো এই এক্সপিতে ক্লিক করে দেখি এখান থেকে কী কী করতে হবে। তো আর্ন রিওয়ার্ড টু কমপ্লিট, দেখি টু কমপ্লিটে ক্লিক করে দেখি এখানে কী আসে। টু কমপ্লিট দেখি সো আসতেছে না। ওকে, সো এগুলো থেকে ক্লিক করে দেখি। হ্যাঁ, জাস্ট আমাদের লেভেল আপ হয়ে গেল একটা, এমটাই দেখাই দিয়েছে, সমস্যা নাই। 20/12/2, তো এগুলোতে জাস্ট আমি ক্লিক করে দেখি, জাস্ট একটা একটা ক্লিক করে দেখি কী আসে। ওকে, সো কিছু আসতেছে না, একটা কমপ্লিট হয়েছে আমাদের, এখানে একটা কমপ্লিট হয়েছে। এভাবে এগুলো কমপ্লিট করতে হবে। সো এখান থেকে আরও কিছু দেখি, একটু কমপ্লিটে ক্লিক করে দেখি কী আসে, একটু জুম আউট করে। সো আমাদের মেবি ওটা বাই করলে হয়ে যাবে, তারপর আমি দেখতেছি এখানে কোনো লেভেল টেবল আপ হয় কি না, ঠিক আছে। সো আমাদের একটা স্টার চলে আসছে, এক্সপিতে ক্লিক করে দেখি। আর্ন রিওয়ার্ড ও ব্রাউজিং মাই NFTs, ওকে, সো এগুলা করা লাগবে না, মাই ওয়ালেটে ক্লিক করি দেখি আমাদের কী আছে। সো এখানে আমাদের $11 পর্যন্ত HT আছে, তো আপনাদের যেটা করতে হবে এখান থেকে কিন্তু $11 প্লাস HT লাগবে, $10 প্লাস হলে হবে, $10.50-60 এরকম হলে হবে, মূলত 20-25 সেন্টের মতো ফি কাটে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন, স্কিপ করা যাবে না কিন্তু। ওকে, সো এখান থেকে আমাদের যেটা করতে হবে এখন, মেবি এটা করলে আমাদের লেভেলটা আপ হয়ে যাবে। তো দেখি দেখতেছি ওয়েট এখান থেকে কী বলছে, দি ট্রানজ্যাকশন ভলিউম ইন ওয়ালেট। ওকে, আচ্ছা এখানে এই দুটো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখাই দিয়েছে। তো আন রিওয়ার্ড এবার নিউজ পেপার, তো নিউজ পেপার কোথায়, এগুলো একটু এই যে বই দেখা দিতেছে, এটা মেবি নিউজ পেপার দেখতেছি। ওকে, তো দেখি এটাও মেবি আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যেহেতু নিউজ পেপার কথা বলছে। আচ্ছা এটা হয় নাই, তারপর আন রিওয়ার্ড ব্রাউজিং দ্য ওয়ার হাউস, ওয়ার হাউস কোথায়, আবার ওয়ার হাউস কোথায় ব্রাউজিং করবো, এটা পুরোটা একটা ওই যে ক্লাশ অফ ক্লেন্স একটা গেম ছিল না, ওই রকম দেখা যাইতেছে। হোম বাটনে ক্লিক করে দেখি কী আছে, এগুলো কিচ্ছু নাই, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো ক্রস করে দিই। আসলে আপনাকে এইভাবে দেখতে হবে, পুরোটা দেখবেন আগে, ঠিক আছে, পুরোটা দেখবেন, ঠিক আছে। মাই সেন্ট্রাল সব কিছু আছে,
গেম অ্যাকাউন্ট, মাই ইনভাইটেশন কোড এখানে লাগবে না আপনার, কারণ যেহেতু কোনো রেফার কমিশন না, ইনভাইটেশন কোড আপনারা শেয়ার করে কী করবো আমি, ঠিক আছে? এখানে মার্কে ক্লিক করে দেখে কী আছে, মার্ক দেখে আরও 5 পয়েন্ট কি দিল নাকি, মানে এগুলো দেখার কারণে মেবি আমাদের আর্ন হইতেছে নাকি, বুঝলাম না তো আমি। ও আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, এটা আমি আগের ভিডিওতে বলছিলাম না, 0.05 করে এক একটা টোকেনের প্রাইস, খেয়াল করতেছেন, বুঝতেছেন বিষয়টা? সো আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইউএসডিতে কনভার্ট করে এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, সেটা কামিং সুন, সেটা অবশ্যই কামিং সুন। আইও শেষ হবে, আইও শেষ হওয়ার পর এটা ক্লেম অপশন আসবে, তখন আমি অবশ্যই জানাই দেবো আমার চ্যানেলে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকেন তাহলে আপডেট পেয়ে যাবেন, নাহলে কিন্তু আপডেট পাবেন না। অলরেডি আমাদের কয়েকটা কমপ্লিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা, সো এইভাবে আরও 2টা আছে, 2টা 4টা বা 6টা, আরও 6টা কমপ্লিট করতে হবে, তারপরে যাই হচ্ছে আমাদের লাস্ট ট্যাক্স, এইটা 5 লেভেল কমপ্লিট করতে হবে। সো দেখি আরও 6টা ট্যাক্স আমি কমপ্লিট করতে পারি কিনা, আগে কমপ্লিট করে নিচ্ছি, এইভাবে জাস্ট ব্রাউজিং করবো আমি। আরও কয়েকটা হইলো, আপনারা যে সিঁড়ির পাশে কয়েকজন সৈন্য বাহিনী দেখবেন, ঠিক আছে? ওই সৈন্যের উপর ক্লিক করলে আপনার কয়েকটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখেন আমার হচ্ছে এখানে আরও 2টা কমপ্লিট হয়ে গেছে ওই সৈন্যের উপর ক্লিক করার পর, ঠিক আছে? সো এইভাবে করে নেবেন, এখানে আরও 3টা আছে, দেখি 3টা করার পর তারপরে আমি হচ্ছে বাকি যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা করতে হবে আমাদের, এটা ওকে, এই যেগুলোর উপর ক্লিক করলেই হয়ে যায়, ঠিক আছে? আপনি আরও কিছু আছে, ট্রি আছে, মানে গাছ টাছ আছে, এগুলোর উপর ক্লিক করলেই হয়ে যায়, যে ম্যান আছে, এই সিংহ না কী বলে এটারে, এটা আছে, তারপরে এই যে ঘটর আছে, এগুলোর মধ্যে ক্লিক করে কমপ্লিট করবেন। আমার আরও 2টা আছে রে ভাই, এই যে একটা, এই যে এই পাশে আরও 2টা আছে, দেখাই দিই, এই যে একটা, এই একটা, এই 2টা করার পর লাস্ট মুহূর্তে এটা করতে হবে আমাকে। সো ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তার একটা করে লাইক দিয়ে দিন, আর আপনি লাস্ট যে স্টেপটা আছে এটা করতে গেলে একটু ঝামেলা আছে, আপনি এখানে $10 দেখে কিনা আপনি এখানে 2 সেন্টও আসটা পড়তে পারে যদি আপনার স্টেপটা ফলো না করেন। আমার এখানে স্টেপটা আমি যেটা দেখাবো সেটা ফলো করলে আপনার এখানে এরকম করে লস হবে না, আমি সেটা লাইভ করে দেখাবো, সমস্যা নেই। যদি আপনি স্টেপটা ফলো না করে আমার এটা হচ্ছে করে তারপরে আমাকে হচ্ছে ইনবক্স করেন, তাহলে কিন্তু আমি আপনাকে কোনো প্রকার রিপ্লাই দেবো না, একদম টোটালি না করে দিয়েছি, কোনো প্রকার রিপ্লাই দেবো না, ঠিক আছে? কারণ এটা আমি ভিডিওতে দেখাই দিতেছি কীভাবে আপনার $10 আপনি $10 বেক পাবেন, সেটা তো আমি দেখাই দেবো ভিডিওতে, ঠিক আছে? সো এটা অবশ্যই ভিডিওটা ফুল কন্টেন্ট করতে থাকুন। আমার মেবি লেভেল আপ হইলো এখন লাস্ট মুহূর্তে, দেখি কোনটার মধ্যে আমি ক্লিক করলাম, এই যে এটার মধ্যে মেবি আমি দেখাই দিতেছি, এই যে ঘরের মধ্যে মেবি ক্লিক করছি আমি, ঠিক আছে? সো দেখি আমার আরেকটা আছে রে ভাই, আরেকটা কমপ্লিট করতে হবে, অলরেডি একেবারেই 2টা কমপ্লিট হয়ে গেছে, এখন আরেকটা আছে, সো অল কমপ্লিট, এখন একটা আছে। কী বলছে, আর্ন রিওয়ার্ড ফর ব্রাউজিং নিউজ পেপার কোথায় পাবো আমি, এটি সেটা দেখতে হবে আমাকে। ওকে, সো ফাইনালি আমাদের নিউজ পেপার কমপ্লিট, এটা হচ্ছে নিউজ পেপার। ওকে, সো এখানে নিউজ পেপারটা আসছে হচ্ছে যে এইখান থেকে আমি দেখাই দিতেছি, সব কিছু এইখানে আছে আসলে, এখানে একটা একটা আপনি আনলক করার পর দেখবেন যে সব কিছু এখানে চলে আসবে, এখানে এগুলোর মধ্যে ক্লিক করলে আপনি দেখে ক্লিক করলে হয়ে যাবে। ইএক্সপিতে ক্লিক করি, হ্যাঁ আমাদের অল কমপ্লিট, এখন শুধু এটা কমপ্লিট করতে হবে, এটা কীভাবে কমপ্লিট করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এটা কমপ্লিট করার জন্য আমাদের সরে যেতে হবে কোথায়, দেখছেন একটা মানুষ ভালো হলে কতটা ভালো হতে পারে, দেখছেন আপনাদের ভিডিও তৈরি করতেছে আমি ওনাকে বলতেছি আমি নিউজ পেপারটা কোথায়, ঠিক আছে? উনি কিন্তু আমাকে বলে দিতেছে যে ভাই এখানে ক্লিক করেন হয়ে যাবে। ওকে, দেখছেন কত ভালো মানুষ। ওকে, তো যেটা বলতেছিলাম এখন আমাকে যেটা করতে হবে এই যে এখানে চলে আসতে হবে, টোকেন পকেট আসার পর এখান থেকে আমি দেখিয়ে দিতেছি, এটা হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে হচ্ছে আপনার $11 $0 হয়ে দিতে পারে যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন, ঠিক আছে? এখান থেকে সোয়াপ অপশন আসবেন, এখানে সোয়াপ অপশন আছে, সো এখান থেকে সোয়াপ অপশন আসবেন, এখান থেকে সিলেক্ট করবেন এইচটি, দেখি তো আসে নাকি, না হলে সমস্যা নাই, এখানে ডিফল্টভাবে কিছু আসছে আমি দেখিয়ে দিতেছি, এইচটি অটোমেটিক শো হবে এখানে দেখা যাইতেছে। সো এইচটি থেকে আমাদের ইউএসডি করতে হবে, ইউএসডিটি করলাম, এখন এইচটি থেকে ইউএসডিটি করার পর এখান থেকে আমাদের $1.62 তো এটা আমি কনফার্ম করবো এখান থেকে, জাস্ট আমি এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবো। ওকে, তো আমাদের কিন্তু ইউএসডিটি হয়ে গেছে, এখন আমাদের প্ল্যাটোফর্ম অ্যাপে চলে যেতে হবে, এখানে আসতে হবে প্ল্যাটোফর্ম অ্যাপে, তো এখানে একটু কমপ্লিটে ক্লিক করে দিলে এরকম আসতেছে, বাট আমাদের যে কাঙ্ক্ষিত পেজটা সেটা আসতেছে না, সেটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কোথাও একটা অপশন আছে আমি দেখাইতেছি, এখান থেকে মাই ওয়ালেট দেখি আমাদের ইউএসডি আসছে কি না এটা আমাদের খেয়াল করতে হবে। তো খেয়াল করুন আমাদের কিন্তু ইউএসডি $10.65 চলে আসছে, এখন আমাদের বাই করতে হবে, এটা কী বাই করতে হবে, মার্ক টোকেনটা।
ওকে, তো আমাদের কিন্তু লেভেল কমপ্লিট হয় নাই, ফাইভ লেভেল কিন্তু কমপ্লিট হয়, আমাদের কিন্তু ফোর লেভেল কমপ্লিট আছে, আমাদের আমাদের মিনিমাম ফাইভ লেভেল কিন্তু মাস্ট কমপ্লিট করতে হবে, না হলে আমরা পেমেন্টটা এখান থেকে আনলক করতে পারবো না বা পরবর্তী পেমেন্ট নিতে পারবো না। তো পিটি ক্লিক করে দেখি, এখান থেকে ইউএসডি টু প্লাটো, এটা মেবি না, তো মার্কে ক্লিক করে দেখি, এটাও না, আচ্ছা পি পিতে ক্লিক করে দেখি, এখানে এটা না, দেখতেছি আমি, খুঁজতে হবে আমাকে, আমাকে আসলে খুঁজতে হবে বিষয়টা, দেখতেছি আমি খুঁজে বের করি আগে। ওকে, তো এখান থেকে আমাদের এই সেটিং অপশন আসতে হবে, ভিডিওটা লং হইতে হয়তো 25 মিনিট হয়ে যেতে পারে কোনো সময়, মানে এটা দেখতে হবে আমি মনোযোগ সহকারে, ঠিক আছে। মাই ওয়ালেটে চলে আসবেন, মাই ওয়ালেটে আসার পর এখান থেকে আমাদের এটা করতে হবে, এখান থেকে ট্রেড মার্ক ট্রেডে চলে আসবেন, এই মার্ক ট্রেডে আসার পর এখান থেকে আপনার ইউএসডিটা থাকবে, এখানে ইউএসডিটা আপনার $10.66 আমার ছিল না, $10.60 দিই আমি, 66 দিই, আচ্ছা 66 দিয়ে দিলাম, ওকে, তো 66 আছে, 66 দিলাম, এখন আমি এই পরিমাণ মার্ক পাবো আমি, ঠিক আছে। সো এখান থেকে আমাদের মার্কটা কম দিতেছে, তাই না, আমি দেখতেছি কি হিসাব করে নিই, এদের অ্যাপে সমস্যা আছে, নির্গত সমস্যা আছে, আবার কাজ চলতেছে, এর আগেরবার এটা প্রবলেমটা সলভ করে দিয়েছিল, এখান থেকে আমার পাওয়ার কথা 6-7 হাজার মতো, এখন আমি $10 যদি এটা কিনি তাহলে আমাদের লস হইতেছে, এটা টোটালি লস হইতেছে, এটা দেখেন মার্ক 540 প্রাইস কত, আমি সেল দিতে গেলে আমার 1 সেন্ট থাকতেছে এখানে, আমার লাভ তো দূরে থাকে, লস হইতেছে। সো আমাদের এখানে লাভটা দেখতে হবে বিষয়টা, সো এটা যখন আবার ফিক্সিং হয়, এটা যখন আবার সঠিক আসে তখন আমি অবশ্যই ভিডিওটা আবার কন্টিনিউ করতে হবে, নাহলে হবে না, তো ভিডিওটা এখন স্কিপ করেছি আমি। সো একজন আমার বললো এটা অথরাইজ করে দেখেন, পরবর্তী হতে ঠিক হতে পারে, তো আমি ট্রাই করে দেখি, মাই ওয়ালেট এখান থেকে মার্ক ট্রেড, এখান থেকে যা আছে তাই কোনো কিছু বসাবো না, প্রথমে আগে অথরাইজটা করে দিয়ে নিই, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে অথরাইজ করে দেবেন। ওকে, তো এখান থেকে অথরাইজ করে দিলাম, দেখি কি হয়, তো এখন এখান থেকে ডিপোজিট আসবে মেবি, বা সোয়াপ টাইপ আসতে পারে, আচ্ছা আমাদের অ্যাপ থেকেই চল বের করে দিছে, সো আবার ঢুকতে হবে, সো এরকম প্রবলেম হতে পারে, আপনিও ফেস করতে পারেন, সমস্যা নেই। এ সাইট পুরা পাগল হয়েছে রে ভাই, 100% শিওর এটা পাগল হয়েছে, একটাকে $10 দেখলে 500টা, আর এখন দেখা যাচ্ছে 0.1 সেন্টে 5,000টা। ওকে, অনেক জল্পনার অল্পনা শেষে মাসরাফি ভাইয়ের সাথে কথা আলোচনা শেষে উনি আমাকে বললো ভাই আমি 45টা অ্যাকাউন্ট দিয়ে এইভাবেই করছি, শুকর এরকম, বাট আপনি পাবেন হচ্ছে যেটা রিয়েল সেটাই পাবেন। ওকে, তো ট্রাই করে দেখি, গেলে আমার যাইব, আপনাদের যাইব না রে ভাই, ঠিক আছে, রিক্স নিয়ে দেখি। মার্ক এখান থেকে $10 $10.6 মানে 60 সেন্ট দিয়ে দেখি, কারণ আমার 66 সেন্ট আছে, 6 সেন্টের প্রয়োজন নাই, ডিপোজিটে ক্লিক করে দিলাম, আল্লাহ ভরসা দেখা যাক কী হয়। ওকে, তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমি ওকে অপশনে ক্লিক করে দেখি, আল্লাহ ভরসা দেখা যাক কী হয়, আমি জানি না কী হবে, বাট রিক্স তো নিতেই হবে, তাই না, আপনাদের জন্য এতটুকু তো রিক্স নিতেই হবে, রিক্স নিয়ে করলাম, দেখা যাক কী হয়। এখন আমি চলে যাব কোথায়, আমাদের টোকেন পকেটে, ওকে টোকেন পকেটে চলে আসলাম, দেখি আমাদের এখান থেকে ব্যালেন্সটা কিন্তু আসে নাই, সো আমরা ইউএসডিটি করছিলাম, এখান থেকে আমরা যদি সার্চ করি USDT, তো এখান থেকে আমি ইউএসডিটা মেবি চলে পেয়ে যাবো, বাট এখান থেকে যদি না পাই, এখান থেকে যদি না শো হয় কোনো সমস্যা নেই, আমাদের মার্ক টোকেনের কন্ট্রাক্ট এড্রেস লাগবে, মার্ক টোকেনের কন্ট্রাক্ট এড্রেসটা আমি হচ্ছে আগের ভিডিও যেটা দেখবেন আর কি জয়েন করার সময়, ঠিক আছে, সো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এই পোস্টের লিঙ্কটা থাকবে, এই পোস্টের লিঙ্কটা থাকবে, তাই না, বা আপনি আমাদের চ্যানেলে এসে এই পোস্টের লিঙ্ক এই পোস্টের থেকে এই যে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, এটা হচ্ছে মার্ক টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস, এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেবেন, এইখান থেকে কাস্টম টোকেন, এইখান থেকে অ্যাড টোকেন, এখান থেকে ইম্পোর্ট প্রাইভেট কি, এখান থেকে একটা ক্লিক করে দেবেন, অটোমেটিক বসে যাবে এগুলো, দেন এইখান থেকে আপনি হচ্ছে এটা কনফার্ম করে টোকেনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো আমি টোকেনটা অ্যাড করে নিলাম, দেখি আমাদের টোকেন কতটুকু দিচ্ছে, আমি জানি না কতটুকু দিবে বা কতটুকু আসছে, এখানে আসে নাই, সো এখান থেকে আমাদের কম ই হচ্ছে, এটা সোয়াপ হচ্ছে, তো আমি একটু ওয়েট করি, এটা কি আবার সোয়াপ করতে হবে নাকি, আমি তো একবার করলাম বাট হয়েছে দেখাইছি, বাট তারপর হয় না, আমি আবার ডিপোজিট করি, আবার ওয়ালেট পাসওয়ার্ড ট্রাই করি, তো এখন আমাদের ব্যালেন্সটা কাইটে নিয়েছে, সো আমি এখন টোকেন পকেটে চলে যাই, মার্কে একটা মার্ক তো আমি কন্ট্রাক্টে অ্যাড করে নিয়েছি, তাই না, জানি না আমি কতটুকু দিবে, আল্লাহ ভরসা, 100,000-1,000,000, ওকে তো 5 লাখ দিছে রে ভাই, যাই হোক বাঁচা গেল, আমার বাঁচা গেল, নাইলে আমার সেই লেভেলের বাস যাই তো এটা, ঠিক আছে, থ্যাংকস মাসরাফি ভাই, এনে আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। এখন আপনাদের আমি যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু লস হতে পারে, সো এখান থেকে মার্কে যদি আপনি আসেন, ঠিক আছে, মার্কে যদি আসেন, এটা যদি মার্কটা সামনে দেন, এটা যদি এভাবে এরকম, এখান থেকে 542টা শো করেছে বা 500, এটা তো এখানে যদি আপনি হচ্ছে
170 হাজার অযুত লাখ, 5 লাখ যদি বসান এখানে কিন্তু আপনার ফুল অ্যামাউন্ট পাবেন না, এখানে ফুল অ্যামাউন্ট পাবেন না, এখান থেকে সোয়াপ ভুলেও করেন না, এখান থেকে সোয়াপ ভুলেও করা যাবে না। সোয়াপটা কোথা থেকে করবেন সেটা আমি দেখাই দিই, এখান থেকে কিনবেন বাট এখান থেকে সেল দেওয়া যাবে না। ওকে, সো এখান থেকে আমি ইএক্সপিতে ক্লিক করে দেবো, এই যে যে অপশনটা আছে ইএক্সপি, আচ্ছা আমি ব্রাশটা অন করে নিই তাহলে আপনাদের দেখাতে পারবো। ব্রাশ কোথায় রে ভাই, এই যে ব্রাশ, এই যে ইএক্সপি যেটা আছে না, এই ইউএক্সপির উপর ক্লিক করে দেবেন। ইএক্সপির উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনাদের অটোমেটিক এখানে দেখাবে যে লেভেল আপ। ওকে, সো এখান থেকে জাস্ট আমাদের মোটামুটি লেভেল আপ কমপ্লিট। এখন হচ্ছে আপনার যে ব্যালেন্সটাতে এটা কিনলেন, এখন সেই ব্যালেন্সটা ব্যাক পাবেন কীভাবে, ঠিক আছে, ফেরত তো আনতে হবে, তাই না? যদি আমি বলছি আপনাদের সব কিছু কমপ্লিট, এখানে দেখেন অল কিন্তু আমাদের কমপ্লিট, এখানে আর কোনো কাজ নেই, আমাদের অল কমপ্লিট। এখন এই এখানে চলে আসবো আমরা উপরের দিকে, যে সোয়াপ করছিলাম প্রথমে, এই সোয়াপ অপশনে আইসা আমি এখান থেকে প্রথমে ইউএসডি এখন করবো না, অবশ্যই করবো না, এখান থেকে মার্কটা উপরের দিকে মার্ক সিলেক্ট করবো, নিচের দিকে আমি এসটি সিলেক্ট করবো, আমি ইউএসটি এসটি করবো, ঠিক আছে। সো এখান থেকে আমি মার্ক করে নি, মার্ক নিচ্ছি এমএ আর কে মার্ক। ওকে, তো আমি একটা রিফ্রেশ দিয়ে নিই, এটা রিফ্রেশ নে নাই, একটা রিফ্রেশ দিয়ে নিই, এখন হয়েছে সোয়াপ হবে ইয়ার, এখান থেকে রিফ্রেশ দিয়ে নিই, এখন নিছে। সো এখান থেকে আমি এটা ম্যাক্স করে দেবো মার্কটা, তো এটা ম্যাক্স করে দেয়া জাস্ট অ্যাপ্রুভ মার্ক, কনফার্ম পেমেন্ট, ফিঙ্গারপ্রিন্ট। ওকে, সো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের এটা সেল হয়ে এইচটিতে চলে আসবে। আমাদের এটা কত ডলার মেবি ছিল আমি জানি না, খেয়াল নেই, আমার মনে ছিল না, ভিডিওটা প্রথমে আপনি যে একটু দেখতে পারেন যে কত ডলার ছিল এবং কত ডলার কাটলো। আমার মনে হয় সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি 20-25 সেন্টের মতো খরচ যায়, এর থেকে বেশি যায় না, ঠিক আছে, আমি যতটুক জানি আর কি, ঠিক আছে। একটু ওয়েট করতে, আমাদের সোয়াপটা মেবি হয় নাই, ওকে, তো অ্যাপ্রুভ হচ্ছে, এখন আমাদের কনফার্ম করতে হবে, সরি আমি কনফার্মটা আপনাদের দেখাই নেই, সরি কনফার্ম করতে হবে, এটা আমি দেখি নেই বা দেখাই নেই আপনাদের, ঠিক আছে। ওকে, এখান থেকে এখন যদি আমি ব্যালেন্সে যাই তাহলে আমাদের এটা শো হবে, $10.71 আছে। আমি জানি না প্রথমে কত সেন্ট ছিল আমাদের বা হচ্ছে কতটুকু কাটলো, যাই হোক 50 সেন্টের মতো মেবি ম্যাক্সিমাম কাটবে, তার উপরে কাটবে না, 50-60 সেন্টের মতো। যদি আপনারা এতটুকু খরচ করে ভালো একটা প্রফিট নিতে পারেন তাহলে খারাপ না ভাই, আমার মনে হয় এখান থেকে $100+ আমাদের ইনকাম হতে পারে, যেটা আইডিও প্রাইস হচ্ছে 0.05 সেন্ট। ওকে, সো এখান থেকে ভালো প্রফিট অবশ্যই আসবে ইনশাল্লাহ। ওকে ওকে, সো সবাই মিলে কমেন্ট বক্সে মাসাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন, ঠিক আছে, আর মাসাই ভাইকে থ্যাংক ইউ জানাবেন, কারণ ওনার জন্যই আজকে আমরা ফুল প্রসেসটা এখানে জানতে পারছি বা করতে পারছি। ওকে, আল্লাহ হাফিজ, আজকে ভিডিওটা দেখার জন্য, সরি গুলাই গেছি, তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আল্লাহ হাফিজ, আজকে ভিডিও এ পর্যন্তই বলতেছি, আজকে ভিডিওটা কী যেন বলছিলাম আর কি, যাই হোক, আল্লাহ হাফিজ।